যে কাঁদো, আমি নেবো না, আমি নবাই নেবো রে বাবা। তুমি হাত খাও। হ্যাঁ খাবো, আর ক্যারি ব্যাগে বলবো মাংসের পিস গুনে গুনে নেবো। তাই চলো 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 চলো, ও মাই গড, ফেনা করবা দে, স্নান করবা শুয়ে শুয়ে। তুমি শুয়ে শুয়ে স্নান করতে হবে এখানে। তুমি খুব খুশি? তাই কালকে বলছি আমি খুব খুশি। কোথা থেকে? দোকান থেকে। তাই তুমি হাত খাও। হ্যাঁ ও বুঝকু, হাত খাও শুধু। তোমার কপালে কটা চাঁদ মাথা হয়েছে? মাথায় একটা, দুটো, দুটো চাঁদ মাথা হয়ে গিয়েছে বলে ইয়ে পড়ানো ছিল, টুপি পড়ানো। হ্যাঁ ও দোস্তু, দোস্তু হয়ে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে, তোজোর পারুন তো এখন আর জানি না। তারপরে তারপরে আর জানি না, আর জানি না, কুটু কুটু হাত, কুটু কুটু হাতের মধ্যে তাকে চুল ভর্তি। তুমি হবল কব্বা, দেখো কোলে আসবে বলে কি করছে, কি করছে দেবীটা, কি করছে? হ্যাঁ হ্যাঁ কি করছে? কোলে উঠেছে, ঘুরে ঘুরে বেড়াতে হবে। এই দেখো আমি শুনে দাঁড়াতে চেকে গিয়েছি। ওই দেখো দেখো, বাবা 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 বাবা, গেলে ওটা আর একটা শোনা তো, মানে তো মা চলে গেলো, ওই দাঁড়ো দেখো, টোলো গাড়ি হয়েছে একটা আমাদের, টোলো গাড়ি একটু সবে না, কোলে উঠে বসে থাকবে, একটু চবে না, কোলে উঠে বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ কথা বলার মাস্টার, একটা মাস্টার হয়েছে, একটা মাস্টার মানুষ। আর আজকে আছে আমাদের বাড়ি একটা ছোট্ট খাট্ট পিকনিক, তো সেই জন্য দেখো বড় বড় হাঁড়ি কড়াই, এই যে মা হাঁড়িতে কাদা দিয়ে রেখেছে আর এটা কড়াইতে কাদা দিচ্ছে, তো আজ একটা স্পেশাল মানে পিকনিকে হবে রান্না বান্না। তো এখনো সবাই আসবে, তো কে কে আসবে সেটাও তোমাদেরকে দেখাবো। আর মাংস ধোয়ার দায়িত্বটা পড়েছে আমার, এখন আমি সকালের খাবার খাইনি, তো সকালের খাবার টাবার খাবো, তারপরে সব কিছু হবে। তো আবার এই কড়াই আমার ডেস্কে নাই, নেই আমার সোনা, স্নান করবে এদিকে, আর আমি ওখানে খেয়ে নেবো ভাততালে। পিঠা খাবো? হ্যাঁ ভাত খাবো, কেন খা, আমি নেবো না কলে, তুমি থাকো। হ্যাঁ আমি নেবো না, আমি নেবো না, চিন্তা করো, একটু কাঁদে নাও, তুমি শুয়ে থাকো যে কাঁদো, আমি নেবো না, আমি নবই না, উনি বাবালে, উনি বাবালে, আমি নবই না। এই যে বলেছিলাম যে কারা কারা আসবে আমাদের ছোট্ট কাট্ট পিকনিকে, ছোট্ট ছোট্ট মানুষ, এই যে আমাদের গেস্ট চলে এসছে, দাদু ভাই, দাদু ভাই, তুমি আমার, আমার দাদু ভাই, আমার দাদু ভাই, তা খাবে দেখো, মনে হচ্ছে মুখটা টিপেছি, মুখটা টিপে দিই, কি হয়েছে, কি করে চপ দিদা গাল টিপে দিয়েছে,
দিদিম বলবে না, দিদি ভাই দিদি ভাই বলতে হয়। আমার এখনো বয়স হয়নি মা, মানে বয়স হয়নি। আমন হবে না কলে, তুই টাকা আমাদের টাকা, আমি তোর সামনে ঘুরে ঘুরে বেড়াবো টাকা। তাই মানে কাকে বুঝাতে চাইছি, বুড়ো হাবরা আর আজকে আমাদের এই যে একটা পিকনিক, তো আমাদের বিরিয়ানি হবে, মাংস হবে, চিকেন বিরিয়ানি। আবার আর ঝুনির কথা হচ্ছে পান্ত ভাতে আতর দিল বিরিয়ানি লাগে, আজকে পান্ত ভাত করে আতর দিয়ে খাওয়াবো। কি বলছো বৌদি? এসে মাসিদের বাড়ি গিয়ে আকাশ তো ইয়ে খাই না, মানে পান্ত ভাত সে আতর আর বুঝতে পারছো। তুমি ডালিয়ে আছো হাতের উপর, তুমি ঘান নিচু করে আর আর চোখে তাকাবা, শুধু আর চোখে তাকি তাকি দেখবা নাকি ঘরের মধ্যেই রেখে দাও, দেখা তার হবে না, ঠিক আছে? হিল খুলে যাবে তখন দেখো। হিল খুলে গেল আমারই তো ভালো, হিল তাহলে আর পড়তে এ খুলবে না, খুলবে না হিল। এ ভালোই লাগছে নাকি বল? ভালোই লাগছে বৌদি। আমি যে কতবার মুচকা খাই কি বলবো, এই চটি পরে বিশাল আমার আছে না লাল চটি, বিশাল মুচকা খাই, ভালোই লাগছে। এ আমার যখন কুনি উঠেছিল তখন কোন চটি পরে মানাচ্ছিল না পায়ে, ভালোই লাগছে। তুমি পরো বৌদি। এই যে আমাদের দিশাপুরি ছিল আজকে পরীক্ষা, তাড়াতাড়ি আয়। তোমার কাজ দেখছি আর হিরু দেখো সব ঘাড় নিচু করে দেখবে আর আর চোখে তাকাবে। নতুন বই তো সদ্য বিয়ে হয়েছে, দেখ তাহলে তাহলে মাথা আসি একবার সিঁদুরটা পরে আসো, হাতে একটু সিঁদুর দাও না, ও একটু পরিয়ে দিই, দেখ তাহলে এ দেখ এখন এসে দাঁড়িয়ে আছে। ও শুনে আমার না না দেখেছি, ওই দেখ সিঁদুর না পরে, ওই দেখ তুমি তো কলেও নিচ্ছে না, একটু কথাও বলছে না, কলে নিচ্ছে না শোনা, আমি হাত ধুই আসি। আমি ওই দেখ তোর মার কলে কে উঠেছে, দে আবার দিতে ভুলে যেও না জানো। খাও দিল খুশ থাকে না, দিল খুশ হয়ে যাবে লাইনের ধারে, মনে হয় কিসের পায়খানা করেছিস।
হাসি করো কি করো ছাতার মতো হাসি দেখি ওর মধ্যে কাঁচা অবস্থা এটাই তো আর নেই এই দেখ কেমন লাগছে। আর এই যে সবাই রেডি টেডি হয়ে চলে এসছে, তো এ তুমি কই? ও এসেছিল আমাদের ওই পুচকুটা, তো ঘুমাচ্ছিল বৌদিতে ঘরে, ও তো 5 মিনিটের ঘুম, আবার বাড়ি চলে গিয়েছে। তারপরে ও স্নান টান করে আসলো, যে দিশা এসছে, তো এখনো ওদিকে রান্না টান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে। আর আজকে কেমন রোদ উঠছে ভীষণ, আবার মেঘলা হচ্ছে, এই হচ্ছে। সূর্য মামা টুকি টুকি খেলা করছে আমাদের সঙ্গে, যেই রোদ উঠছে তখন গরম লাগছে, আবার যেই মেঘলা হচ্ছে সেই শীত লাগছে। তো এই যে ঘরে আসলাম, ঘরে একটু এসে শুলাম, এই কেমন মাথা যন্ত্রণা করছে আমার। কেউ মুখ টুক খসখস করছে এইখান দিয়ে, জানি কি হচ্ছে, টান নিয়ে অর্ডার দে মাংসগুলো। তোর দিয়া হবে না, হ্যাঁ হ্যাঁ সব দিয়া হবে। ঘন্টু বাজে, ওকে দিয়া হবে, আমি বাড়ির বড় ছেলে। ও বৌদি এনে স্কুটির চাবিটা নাও তো, তোর মা ঘলে, তোর মা ঘলে ঘলে মামা ঘলে 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 ভিডিও করে যাচ্ছে সেই দিকে। আমি এখানে বসছি, এই তো আমার অন্য মাংস দিলেও হবে, মানুষ কজন থাকতে হয় পিয়াজ কম দিয়ে কলে বসাও। আমাদের এটা পঙ্গপাল বিরিয়ানি, ঠিক আছে, ভাইরাল হয়ে যাবো পঙ্গপাল বিরিয়ানি, খা। ক্যামেরা চাই, তাড়াতাড়ি চলে পঙ্গপাল বিরিয়ানি খেতে। বিরিয়ানি পাশে আছে,
ঝোল দেবো। কোহারি হলো বিরিয়ানি যা বিরিয়ানি যা বিক্রি করে দিয়ে নাকি দেখছে দেখো কেমন করে না 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 আমরা তো জানি না ঠাকুমা সলিড দিবা শুষা খাস না আর বিশাল তেতো টমেটো নে টমেটো নে বিশাল তেতো আর খাস নে মান সম্মান থাকবে না দেখেছিস আরে এ বলছে গোলাচে সুস্বাদে তো মিষ্টি তো মিষ্টি তো হ্যাঁ কথা মিষ্টিটাই পড়েছে না না আমি কিন্তু খেলাম দিত না তুই এবার কাট দিকে না না আমি খেয়ে দিতে দিত না না এই তো তেতো দামও যখন খেলাম সে তো আমি খেলে দিলাম সুস্বাদ তেতো পড়েছে আচ্ছা আচ্ছা